সো হ্যালো মাই ফলোয়ার্স, আজকে আমরা চলে এসেছি এক বছর পার করে 2021-এ। তো হ্যাপি নিউ ইয়ার। এখানেতে আমি আজকে সকাল থেকে একটু আনন্দ পাচ্ছি, কারণ হঠাৎ এখানেতে পাশেতে, যেহেতু আজকে 1 তারিখ, সেহেতু এখানে আমাদের এইদিকে চারিদিকটাই হচ্ছে মাঠ, তো এখানেতে কিছু কিছু জায়গায় ফিস্ট হয়, তো কেউ বক্স এনেছে এখানেতে, সেজন্য বক্স বাজাচ্ছে। তো আমাদের এখানে আপাতত আজকে ফিস্ট কিছু নেই, আমাদের বাড়িতে এমনি নিজেদের মধ্যেই হচ্ছে, তো এখানেতে সেহেতু বক্স টক্স কিছু করিনি কো আমরা। এখানেতে বক্স করেছে আর খুব সুন্দরভাবে এখানে আওয়াজটা আসছে বক্সের, তাই আমি ছাদে এখন বসে আছি। ছাদেতে হাওয়া দিচ্ছে, রোদও রয়েছে, সব কিছুই রয়েছে। আমি ছাওয়াতে বসে বসে হাওয়া খেতে খেতে গানটা শুনছি, বেসটা শুনছি, পুরনো যুগের গান লাগিয়েছে তাও আবার জেবেল নিয়ে এসে। তো তাও একটু আগে একটুখানি বেসদার গানই লাগাচ্ছিলো, তো শুনতে খুব ভালো লাগছিলো, সেজন্য সকাল থেকে আমি এখানেই বসে আছি। আর আমাদের আজকে বাড়িতে হবে এখানে সব খাওয়া দাওয়া, তারপর আজকে হচ্ছে আমাদের এখানেতে তোমার নাদরার মেলা হবে, মানে কেশপুর এখানটা আমাদের কিছুটা কাছেই হয় রায়ান থেকে, তো এখানে মেলা হবে। তো মেলা এসছে, তো আজকে আমরা যাব এই কিছুক্ষণ পরেই, আমি আর আমার বন্ধু যাব, তো সেখানে গিয়ে ঘুরবো কিছুক্ষণ। মেলা বসে বলতে খুব বড় মেলা নয় কো, ছোটোখাটোর মধ্যেই মেলা, খুব ভিড়ভাড়টা মনে হয় হবে না কো এবারেতে, কারণ 2020 শুধু ডেটটাই চেঞ্জ হয়েছে, মানে 2020 থেকে শুধু 21 এসছে, কিন্তু ভাইরাস তো আছে, সেহেতু হয়তো ভিড় কম হবে, আবার নাও হতে পারে, হয়তো সবাই চেপে পড়লো সেটাও হতে পারে, দেখা যাক। গিয়ে যাবো, তারপর হয়তো 1-1.5 ঘন্টা ঘুরবো, কারণ ওই মাঠের মধ্যে মেলা বসবে, রোদেতে বেশিক্ষণ ঘুরতে ভাল লাগবে না কো। আর ওটা বলতে গেলে হ্যাঁ, ওটা একটা আশ্রম, তো জায়গাটা পুরোটাই দেখাবো, ওটা হচ্ছে আমাদের নাদরার আশ্রম, তো পুরো আশ্রমটা দেখিয়ে দেবো আমরা ভালোভাবে। চারিদিকে মাঠ বলতে যেটা বলছিলাম, দেখো এইদিকে চারিদিকেই আমাদের এইদিকে মাঠই আছে, সব জায়গায় মাঠ। তো এইখানে যে বাগানটা রয়েছে, দেখো এই জায়গাটা, এইখানেতে এইখানটা আছে, তারপর আরও তারপর যেমন হচ্ছে একটু দূরেই, মানে এই বাগানটা পেরিয়ে এইখানটা যে জঙ্গলটা রয়েছে, এইখানটা করে সব ফিস্ট মিস্ট হয়, শুনতে পাচ্ছ হয়তো সামান্য গান। আর এইখানেতে ছাদের মাথায় এরা কিছু করছে, ছাদের মাথাতে। তো আপাতত ওখানে ফিস্ট হচ্ছে, তো সবাই ফিস্ট করছে, আমরা করবো না সেটা নয়, আমাদেরও ফিস্ট আছে, আমাদেরও কালকে বন্ধুদের মধ্যে ফিস্ট আছে, তো বন্ধুদের মধ্যে একটা ফিস্ট হবে, 13 জনের মতো আছি আমরা, তো কালকেও একটা ফিস্ট হচ্ছে আমাদের এখানে বাড়ির কাছেই হবে। আর 10 তারিখের একটা আমাদের ফিস্ট আছে, তো কালকের ফিস্টটা আছে, কালকের একটা তো হবেই, আর 10 তারিখেরটা আছে আমাদের স্যারকে নিয়ে, তো সেটাও একটা আমাদের ভিডিও হবে, সেটা একদম শুরু থেকে হবে, আমাদের সব জিনিস আনা থেকে শুরু করে কিনতে যাওয়া থেকে শুরু করে সবটাই ওটা একটা ভিডিও হবে আমাদের। আমাদের ছানা এখানেতে আদর খাচ্ছে দাদুর কাছে, মাটি খুঁড়ছে, এখন কাজ শিখছে। কাজ হলো, কাজ হয়ে গেল, হ্যাঁ নানি বাড়ি কর, বাড়ি কর, মাটি কর, তো আজকে তোমাদের ফিস্টের দিনে কিছু বলতে চাও, বক্তব্য তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, বছর 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 যেন হয় এরকম, তাই নাকি? নতুন বছর, তাই নাকি? একটু বলো কি কি রাঁধছো বলো। আমাদের মেনু হচ্ছে ফুলকপি আলু পোস্ত, চিকেন কষা, চিকেন কষা দিয়ে মুড়ি খাচ্ছে, আমাদের এখানেতে দুর্গা মন্দির হবে, এখানেতে এমনি নর্মাল প্যান্ডেল হয়ে হতো, তো এটা হচ্ছে আমাদের দুর্গা ঠাকুর, তো এখানে মন্দিরটা এখন হচ্ছে, তো পুকুরটা এখানে জল কমানো হয়েছে, এখানটা কাটবে মন্দিরটা, পুকুরে জল পর্যন্ত হবে সেই জন্য। আর ওইখানে দেখতে পাবে আমাদের কালী মন্দিরটা আছে, হচ্ছে আমার KTMটা যেটা নিয়ে যাচ্ছি আমি, গাড়িটার মধ্যে ব্রেক একদমই, মানে খুব ফালতু ব্রেক, কোনো কাজ করে না গো ব্রেকগুলো, হাইড্রোলিকগুলো যা হোক করে আছে। আর এখানে ভালো করে দেখিয়ে দিই, এইখানটায় এইখানটায় এই জিনিসটা, এই জিনিসটা, এই দাগটা, ঠিক আছে? তো এখানে কিছু কিছু নাট মারা আছে, কেন এটা হচ্ছে আমাদের পাড়ার একজন
দিদি, সে চালিয়ে প্রথম যখন গাড়িটা নেওয়া হয় তখন চালিয়ে অ্যাক্সিডেন্ট মেরে ড্রেনে ঢুকিয়ে দিয়ে ফাটিয়ে দেয়। একদম খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছে একদম ফাটাটা, তো এইভাবে মেরে উড়িয়ে দিয়েছিলো। এটা ফেটে গিয়েছিলো যেমন, এইখানটা এখানটা একটুখানি ফাটা আছে জিনিসটা, আর এখানটা তো এমনিই চোটে আছে জিনিসটা। ব্যাগটা এখানটা উড়ে গিয়েছিলো, এটাকে আমরা খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। তো গাড়িটা চলছে, খুব ভালোই চলে, গাড়িটার ইঞ্জিন ভালো আছে, সব কিছুই ভালো আছে। শুধু মাঝে মাঝে এটা একটুখানি ঝনঝন ঝনঝন করতো, সেই জন্য এটাকে মেরে দেওয়া হয়েছে। যে কটা বাজছে, কটায় আসতে বলেছিলাম? 10:30। আচ্ছা, 10:30 থেকে 11টা তো 5 মিনিট হয় না? একদম গাড়ির মেলা লেগে গেছে, কারণ এখানেও মেলা হচ্ছে। সো ভিড় প্রচন্ড, প্রচন্ড মানে প্রচন্ড ভিড়। মাস্ক ছাড়া এন্ট্রি নেওয়া মানে বিপজ্জনক ব্যাপার। এখানে করোনার জন্য ট্রায়াল চলছে, আপনিও যদি করোনা পেশেন্ট হতে চান এখানে চলে আসুন, নো প্রবলেম। আমি ভাবলাম কম হবে, এখানে তো বিরাট লেগেছে। ভিড়টা একবার দেখে নিন চট করে, প্রচন্ড ভিড় আছে। এইদিকে নামতে হবে তো, ভাই আমাদের যাচ্ছে গাড়িটা রেখে দিতে, কারণ এবার আমরা এন্ট্রি করবো। এই যে এই এই ভিড়টাতে দিয়ে আমরা যাব। ওর ভালোই বডির মানে মাসাজ হয়ে যাচ্ছে একসাথে গাড়ি রাখার সাথে সাথে। কি দেখতে পারেন আমাদের ভাইকে, এখানে অনেক খাবার দাবারের দোকান এসছে। যাই হোক, পাপড়ি চাট, ও মাই গড, মাই ফেভারিট ফুচকা, খেলনা বেলনাও অনেক এসছে। গাড়ি কন্টিনিউয়াসলি এসে যাচ্ছে, তখন থেকে অনেক গাড়ি এসছে, প্রচণ্ড ভিড় আছে। আপনি আমার লাইনটা দেখতে পারেন, মানে মোটামুটি একটা দেখে নিতে পারেন। এই যে খুব কম নয়, খুব একটা কম নয় এইখান পর্যন্ত। তারপর ওখানে গিয়ে লাইন লাইনটা টার্নিং নিয়েছে এইদিকে 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 কিছু একটা ব্যাপার হচ্ছে। তারপর ওখানটায় গিয়ে দেখবো কি হচ্ছে, ওখানে কত গাড়ি। এখানটা পার্কিং জোন করা হয়েছে, ওই যে আমাদের ভাই আসছে পার্কিং জোন থেকে উঠে, সবাইকে এখানেই নামানো হচ্ছে, এখান থেকে হেঁটে হেঁটে যান। তো প্রচণ্ড পরিমাণে ভিড় লেগে আছে, লাইন লেগে আছে এখানে তে গুরুদেবকে দেখবার জন্য, প্রণাম নেবার জন্য। এখানে এত লোক রয়েছে, এখানে গাড়িগুলো রাখা আছে, তো এখানেতেই সব কিছু হচ্ছে। এটা হচ্ছে স্কুল, আশ্রমের স্কুল, আর এইদিকে আশ্রম। আর ওখানে তো গুরুদেব বসে আছে, কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়াও। নমস্কার, আজ 1 জানুয়ারি, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা তো কোথায় যাবি এবার? আশ্রমে যাবি? বাবা নেই আশ্রমে, সেমিকা তো যদি এখানে প্রত্যেক বছর আসো তাহলে দেখবে এখানটাতে টোটালটা মেলা বসে। টোটাল এই যে মাঠটা দেখছো, এই মাঠটা টোটালটা এখান থেকে টোটাল শুরু করে একদম টোটালটা মেলা বসে। না রে, আগেবার অতটা মনে নেই।
তো আমরা এইভাবে জুতোগুলো রেখে দিয়েছি কেউ নিয়ে নিলে। তো ওইদিকে যাওয়া যাবে না আর, সেই জন্য যেতে পারলাম না। এবার ঘুরে অন্য দিকগুলো দেখব। এটা মহারাজের ঘর কোনটা, এইটা না এইটা? ওইটাকে থাকে, ওইটা আমি দর্শন হয়। এটা পঞ্চবটী। তো এইটা আমরা চলে এসেছি স্কুলটার কাছে। এটা স্কুলটা, এটা কিছু বছর মানে 2-3 বছর আগে পর্যন্ত এটা তোমার ক্লাস 8 পর্যন্ত ছিল, এখন সেটা ক্লাস 10 করে দেওয়া হয়েছে। আমাদের এখানে আসার পর থেকে 1 ঘন্টা হয়ে গেল। তো এখন এখানে ভালোই লোকজন হয়ে গেছে, আর ওইদিকে এখনো আসছে দূর থেকে। যদি লাইনটা দেখো, এখনো দূর থেকে আসতে থাকছে, লাইন এখন অনেক আছে আর আসবে, এখনো বিকেল রাত পর্যন্ত থাকবে। আর এখানে প্রোগ্রাম এখনো চলছে। এই রাস্তার খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে এই ট্রাক্টরগুলো।